আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সাত কলেজে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আজকে সেটারই যে বাংলার যে সমাধানটা রয়েছে তো বাংলা সমাধানটা কিন্তু আমি এই ভিডিওতে করে দেবো এখানে বাংলা এক নং প্রশ্নের অ্যান্সারটা হবে আপনার হচ্ছে এ দুই নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে ডি তিন নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি চার নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি পাঁচ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি ছয় নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি সাত নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি আট নং প্রশ্নের আনসারটা হবে সি নয় নং প্রশ্নের আনসারটা হবে এ দশ নং প্রশ্নের আনসারটা হবে এ এগারো নং প্রশ্নের আনসারটা হবে বি বারো নং প্রশ্নের আনসারটা হবে বি তেরো নং প্রশ্নের আনসারটা হবে এ চোদ্দ নং প্রশ্নের আনসারটা হবে সি পনেরো নং প্রশ্নের আনসারটা হবে সি ষোলো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে এ সতেরো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি আঠারো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি উনিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ একুশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি বাইশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ তেইশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ চব্বিশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি এরপরে পঁচিশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি ইংলিশ যে সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এইখানে আমি ইংলিশ যে সমাধানটা রয়েছে সেটা করে দেবো তো এখানে ইংলিশের এক নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে বি দুই নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ তিন নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ চার নং প্রশ্নের আনসারটা হবে এ পাঁচ নং প্রশ্নের আনসারটা হবে সি ছয় নং প্রশ্নের আনসারটা হবে এখানে সি সাত নং প্রশ্নের আনসারটা হবে সি এরপরে আট নং প্রশ্নের আনসারটা হবে বি নয় নং প্রশ্নের আনসারটা হবে বি দশ নং প্রশ্নের আনসারটা হবে বি এগারো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি বারো নং প্রশ্নের আনসারটা হবে এ তেরো নং প্রশ্নের আনসারটা হবে বি চোদ্দ নং প্রশ্নের আনসারটা হবে ডি পনেরো নং প্রশ্নের আনসারটা হবে ডি ষোলো নং প্রশ্নের আনসারটা হবে সি এরপরে এখানে সতেরো নং প্রশ্নের আনসারটা হবে বি আঠারো নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ উনিশ নং প্রশ্নের আনসারটা হবে সি বিশ নম্ব প্রশ্নের আনসারটা হবে বি একুশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি বাইশ প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে এ তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে এখন আপনার হচ্ছে বি চব্বিশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে এ এবং পঁচিশ প্রশ্নের আনসারটা হবে সি হয়েছে আর কি সেটারই কিন্তু অলরেডি আমরা ইংলিশ এবং যে বাংলা যে সমাধানটা রয়েছে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো এখন আমরা সমাধান দেবো সাধারণ জ্ঞানের যে সমাধানটা রয়েছে সেটা তো এখানে সাধারণ জ্ঞানের এক নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার হচ্ছে সি দুই নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার সি তিন নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার হচ্ছে এ চার নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার এ পাঁচ নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার বি ছয় নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার বি সাত নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার হচ্ছে বি আট নং প্রশ্নের উত্তরটা এখানে হবে ময়মন সিং তো চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশনের মধ্যে নেই তো এর এই প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে নয় নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি দশ নং প্রশ্নের আনসারটা হবে এ এগারো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ বারো নং প্রশ্নের আনসারটা হবে সি তেরো নং প্রশ্নের আনসারটা হবে সি চৌদ্দ নং প্রশ্নের আনসারটা হবে এ পনেরো নং প্রশ্নের আনসারটা হবে সি ষোলো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি সতেরো নং নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে এ আঠারো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি উনিশ নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে হচ্ছে আপনার সি বিশ নং আনসারটা হবে এখান আপনার সি একুশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার ডি বাইশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার এ তেইশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার বি চব্বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি এরপরে এখানে আপনার পঁচিশ নং প্রশ্নের আনসারটা হবে এ ছাব্বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখান আপনার হচ্ছে এ সাতাশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি আটাশ নং প্রশ্নের আনসারটা হবে বি উনত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে সি তিরিশ নং প্রশ্নের आंसर হবে এখন আপনার হচ্ছে ডি নং প্রশ্নের হবে এ বত্রিশ নং প্রশ্নের হবে বি তেত্রিশ নং প্রশ্নের হবে ডি চৌত্রিশ নং প্রশ্নের হবে এখন আপনার হচ্ছে ডি পঁয়ত্রিশ নং হবে এ ছত্রিশ নং প্রশ্নের হবে ডি সাঁয়ত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে বি আটত্রিশ নং প্রশ্নের হবে এ উনচল্লিশ নং প্রশ্নের হবে ডি চল্লিশ নং হবে এ নং প্রশ্নের হবে নং হবে সি এরপরে তেতাল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে সি চুয়াল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে ডি পঁয়তাল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে এ ছয়চল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে বি সাতচল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে এ আটচল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে বি উনপঞ্চাশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে সি এবং পঞ্চাশ নং প্রশ্নের আনসারটা হবে সি তো এই ছিল সাধারণ গ্যালের যে পঞ্চাশটা এমসিক্যু সেটা তো আশা সঙ্গে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশে থাকবেন সালামু আলাইকুম